এতদিন যাবত যারা জেলেন্সকিকে ন্যূনতম সাপোর্ট করেছেন, আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের চিন্তা ভাবনা বদলাই যাবে। আমাদের কুমিল্লার এলাকাতে একটা কথা আছে আর কি, মানে খায় পাতে হাইগা দে, বসতে দিলে শুইতে চায়, আর শুইতে দিলে কী করে, পুরো দাবি করে বসে। এটা এমন হয়ে গেল দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়া দেশগুলোর মধ্যে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে কে? পোল্যান্ড আর স্লোভাকিয়া। এ যে যুদ্ধ বিমান দেওয়ার মধ্যে সবার আগে যুদ্ধ বিমান দিছে কে? স্লোভাকিয়া। আর আরেকটা দেশ আছে হাঙ্গেরি, এমনি ইউক্রেনের সাথে ঝামেলা, পুতিন কাকুর ফ্যান ফলোয়ার। কিন্তু এই তিনটা রাষ্ট্রের মধ্যে আপনার ইউক্রেনের জন্য সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়েছে পোল্যান্ড। কিন্তু সেই পোল্যান্ডের বিরুদ্ধেই, স্লোভাকিয়ার বিরুদ্ধে, হাঙ্গেরির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে মামলা করছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি বা ইউক্রেন সরকার। কত বড় নাফরমান ঘটনা কি দেখেন, স্বার্থে টান লাগছে। অবশ্য এদের বস যারা আমেরিকা, তাদেরও চরিত্র এটা। এই নিষেধাজ্ঞায় কিয়েভ আন্তর্জাতিক নীতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে বলে বিবিসির প্রতিবেদন আছে। তো সমস্যাটা কোনটা দেখেন, ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আপনাদের খেয়াল থাকার কথা, আমদানি করা সস্তা পণ্য থেকে নিজ দেশের কৃষকদেরকে সুরক্ষা দেওয়াই এই নিষেধাজ্ঞার কারণ ছিল। যে ইউক্রেনের পণ্য যখন পুতিন কাকু বের হইতে দিতেছে না, তখন অনেক মানে বন্দর ব্যবহার করে যে সীমান্ত অন্তর্বর্তী যে দেশগুলো আছে সেইখানে ইউক্রেন ব্যবসা বাণিজ্যটা করত। এখন ওইসব দেশের কৃষকরা তারা বলতেছে যে না, ইউক্রেনের এই পণ্য ঢোকার কারণে হয় কি যে আমাদের পণ্যের যে দাম সেটা আমরা পাচ্ছি না, সস্তায় ইউক্রেনের পণ্য মার্কেটে ঢুকে যাচ্ছে, যার কারণে কৃষকরা আপনার বিশাল প্রতিবাদ করেছিল। এখন যে কোনো দেশ তাদের নীতি বা তাদের দেশের স্বার্থই তো আগে দেখবে। তো সেই কারণে কৃষকদের আন্দোলনে বাধ্য হইয়া পোল্যান্ড এবং কি হাঙ্গেরি আর পাশাপাশি হচ্ছে আপনার কি বলা হয় যে স্লোভাকিয়া, এই দেশগুলা ইউক্রেন থেকে মানে খাদ্যশস্য কিনবে না, এরকম একটা নিষেধাজ্ঞা করছে। হাঙ্গেরি এমনিই করছে। এখন এতে বাধ্য হয়ে ইউক্রেনকে বিকল্প পথ খুঁজতে হচ্ছিল। তো সেই বিকল্প পথ আবার বন্ধ করে রাখছে কে? পুতিন। যে আপনার মানে সমুদ্র অঞ্চল দিয়া ইউক্রেনের শস্য কিন্তু পুতিন বের হইতে দিচ্ছেন, আর যার কারণে আপনার এগুলা চোরাই পথে হোক, যেমনে যেমনে হোক চলে যাচ্ছিল প্রতিবেশী দেশগুলোতে। এসব প্রতিবেশী দেশে যাওয়ার কারণে সেই দেশের কৃষকরা সমাবেশ করে বলেছে ইউক্রেনীয় শস্যের চালান আসায় তাদের ক্ষতি হচ্ছে। এসব চাপের ফলে 27 সদস্যের ইইউ ব্লক এই বছরের শুরুতে 15 সেপ্টেম্বর পর্যন্ত হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া, বুলগেরিয়া, রোমানিয়াতে ইউক্রেনীয় খাদ্য আমদানির উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছিল। এই সময়সীমা শেষ হওয়ার দিন নিষেধাজ্ঞার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ এবং এর নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন। কিন্তু বুদাপেস্ট, ওয়ার্স এবং বাতিস্লাভার সরকার এই সিদ্ধান্ত মানেনি, তারা ইউক্রেনের কৃষিপণ্যের উপর নিজেরাই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন এক বিবৃতিতে আপনার ইউক্রেনের মন্ত্রণালয় বলছে, আমাদের পক্ষে এটি প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সদস্য রাষ্ট্রগুলো পৃথকভাবে ইউক্রেনের পণ্য আমদানি নিষিদ্ধ করতে পারে না, তাই আমরা তাদের স্লোভাকিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরির বিরুদ্ধে ডব্লিউটিতে মামলা করেছি। মামলার কোনো প্রভাব নিষেধাজ্ঞায় পড়বে না বলে জানিয়েছে পোল্যান্ড, যে এসব মামলা করতে পারবে বাট এগুলোতে কোনো কাজ হবে না। পোলিশ সরকারের মুখপাত্র বলছেন, আমরা আমাদের অবস্থান বজায় রেখেছি কারণ আমরা মনে করি আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের দেশের জন্য সঠিক। অর্থনৈতিক বিশ্লেষণ, ইইউ ও আন্তর্জাতিক আইন থেকে প্রাপ্ত ক্ষমতার ফলাফল হচ্ছে এই নিষেধাজ্ঞা। এদিকে ইউরোপীয় কমিশন বলছে, পুরো ব্লকের জন্য বাণিজ্য নীতি তৈরির দায়িত্ব ইইউ সদস্যদের উপর পৃথকভাবে বর্তায় না। তবে এখন অন্য দেশের বাজারে ইউক্রেনের শস্য পরিবহনের ট্রানজিট সুবিধা দিয়ে যাচ্ছে এখনও পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া, কিন্তু নিজেদের মার্কেটে মালটাকে ঢুকতে দিচ্ছে না। কিন্তু জেলি বলতেছে না, তোমাদের মার্কেটে মালটা ঢুকবে। এখন কী কী ঢুকে দেখেন, সূর্যমুখী, বার্লি, ভুট্টা, গম, আরও নানান কৃষিজ পণ্য। আর আপনার এই মুহূর্তে বলছে যে কৃষ্ণসাগরের একটি করিডোর ধরে ইউক্রেনের বিভিন্ন বন্দরে কার্গো জাহাজগুলো যাওয়ার অনুমতি দেওয়ার ব্যাপারে রাশিয়া এবং ইউক্রেনের চুক্তি ব্যস্তে যাওয়ার ফলে এই মার্কেটেরা আপনার ঢুকছিল হচ্ছে এই রাষ্ট্রগুলোতে। এখন দেখেন, টেকা দিল আপনার এই পোল্যান্ড, তারপরে সমর্থন দিল, পুতিনের সাথে পাঙ্গা নিল, মানে কোনটা করে নাই, ন্যাটোর সাইড থেকে, ইইউর সাইড থেকে, সবই করলো। আর এখন সামান্য এই পণ্য নিয়ে এখন ইউক্রেন সোজা মামলা ঠিকা দিছে, মানে কী পরিমাণ নিমখারাম টাইপ অবস্থায় আছে। এখন জেলেন্সকি এই বুদ্ধি করতে গেল, হয়েছে হয়তো বা নিজের থেকে নিছে, অথবা ধরেন আমেরিকার সাপোর্টিংয়ে, আই ডোন্ট নো, হোয়াট এভার। বাট এটাই হচ্ছে পশ্চিমাদের আসল চরিত্র এইসব রাষ্ট্রগুলোর। পুতিন কাকু কইছিল যে বোঝবা বোঝবা,
কেন আমি আসলে এদের বিরুদ্ধে অবস্থান নিছি। দেখা যাক কী রিয়েকশন হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।